মহান রব্বুল আলামিন তার পবিত্র কালামের ভিতরে ইরশাদ করেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যে আয়াতে কারিমার তর্জমা করতে যায় এক ফার্সি কবি তার ফার্সি ভাষায় এই আয়াতের তর্জমা করেছেন চরাগেরা কে ইজ্জত পর ফরোজাত কসে কষ্টব জরদ রেশাস বসোজা। যে আয়াতে কারিমার বাংলা অর্থ হলো কাফের মুশরিকরা চায় ইসলাম বিরোধীরা চায় নাস্তিক এবং ব্লগাররা চায় বেদিনরা চায় আল্লাহর দুনিয়া থেকে আল্লাহর দ্বীনের নূরকে হেদায়েতের আলোকে তাদের ফুৎকারের মাধ্যমে নিভায় দিতে। অথচ আল্লাহ তাআলার ইচ্ছা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের চেরাগকে তার দ্বীনের বাতিকে তার হেদায়েতের আলোকে দুনিয়ার ভিতর প্রজ্বলিত করবেন বলে সুবহানাল্লাহ। এই হলো আয়াতে কারিমার অর্থ। আর ফার্সি ভাষায় যিনি তর্জমা করেছেন তিনি এইভাবে তর্জমা করেছেন চেরাগেরা কে ইজ্জত পর ফরোজা কসে কষ্টব জনদরে সাজ বসোজা। কোন ব্যক্তি যদি তার মুখের ফুৎকারের মাধ্যমে আল্লাহর দ্বীনের বাতিকে নিভায় দিতে চায় আল্লাহর দ্বীনের বাতি তারা নিভায় দিতে পারবে না, বরং তাদের মুখের দাড়ি পড়ে যাবে তাদের মুখের পশম জ্বলে যাবে আল্লাহর দ্বীনকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর ওয়াদা অনুযায়ী কিয়ামত পর্যন্ত সেটাকে প্রজ্বলিত করবেন বলে সুবহানাল্লাহ। যে হাদিসখানে আপনাদের সামনে পড়েছি হাদিসটিকে সিয়াসিত্তার কিতাব ষষ্ঠ নম্বর কিতাব ইবনে মাজাহ শরীফের ভিতরে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াখযুলুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে সদা সর্বদা একটা দল একটা কাফেলা সদা সর্বদা দিনের ব্যাপারে তারা সচেতন থাকবে দিনের ব্যাপারে তাদের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত রাখবে দিনের ব্যাপারে তাদের জান তাদের মালকে তারা সব সময় উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকবে আল্লাহর গায়েবি সাহায্য সেই জামাতের উপর অব্যাহত থাকবে দুনিয়ার সমস্ত পরাশক্তি দুনিয়ার সমস্ত তাকতি শক্তি দুনিয়ার সমস্ত কুফুরি শক্তি মিলেও যদি তাদেরকে দুনিয়া থেকে উপরে ফেলতে চায় দুনিয়া থেকে উৎখাত করতে চায় তারা তাদেরকে উৎখাত করতে পারবে না তারা তাদেরকে ধ্বংস করতে পারবে না আল্লাহর গায়েবি সাহায্য তাদের উপর কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। কিন্তু সেই জামাতরা সংখ্যায় তারা বড় হবে না সংখ্যায় তারা কম হবে ইজ্জতের মাধ্যমে তারা দুনিয়ার ভিতর সবচেয়ে ইজ্জতলা হবে দুনিয়ার সমস্ত পরাশক্তি তাদের কাছে পরাজিত হবে এবং কিয়ামত পর্যন্ত সেই জামাতরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে গায়েবি সাহায্য দ্বারা গায়েবি নুসরত দ্বারা তাদেরকে সাহায্য করবেন তাদেরকে কেউ মূলোৎপাটন করতে পারবে না কেউ তাদেরকে ধ্বংস করতে পারবে না আল্লাহ ওই জামাতকে দিনের হেফাজতের জন্য কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখবেন বলে সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় বিভিন্ন উক্তি পেশ করেছেন বিভিন্ন মতামত দিয়েছেন তো সেই মতামতের মধ্যে সবচেয়ে অন্যতম একটা মতামত হলো কাফেলা হলো ওই জামাত ওলামায়ে কেরামের সেই কাফেলা ওলামায়ে কেরামের সেই দল যেই দলটা যখন দিনের জন্য
জিহাদ করতে হয় তখন তারা জিহাদের জন্য তৈয়ার, যখন দ্বীনের জন্য দাওয়াতের প্রয়োজন হয় তখন তারা দাওয়াতের জন্য তৈয়ার, যখন তাদেরকে তাদের নসিহতের প্রয়োজন হয় তারা নসিহতের জন্য তৈয়ার, দ্বীনের জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হয় তারা সেই পদ্ধতি অবলম্বন করার জন্য তৈয়ার। সেই জামাতটা হলো হক্কানি ওলামায়ে কেরামের জামাত। মুহতারাম হাজির, আমরা পৃথিবীর ইতিহাস অধ্যয়ন করে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম পর্যন্ত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম থেকে আজকের দিন পর্যন্ত, আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানবজাতিকে হিদায়ত করার জন্য, রাহবরি করার জন্য, সঠিক পথ দেখানোর জন্য, সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য আল্লাহ পৃথিবীর ভিতর দুইটা মাধ্যম, দুইটা সিলসিলা তিনি জারি রাখছেন। প্রথম নম্বর সিলসিলা হলো কিতাবুল্লাহ, দুই নম্বর সিলসিলা হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ শব্দের অর্থ হলো আসমানি কিতাব সমূহ। রিজালুল্লাহ শব্দের প্রথম ব্যাখ্যা হলো হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাত, হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাফেলা। আর দ্বিতীয় রিজালুল্লাহর ব্যাখ্যা হলো আখির নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কিয়ামত পর্যন্ত দ্বীনের সঠিক ব্যাখ্যা, সঠিক উচ্চারণ, সঠিক অর্থ, সঠিক মানহাজ ঠিক রাখার জন্য যেই কাফেলা, যেই দল ইসলামকে রক্ষা করবে, যে উলামায়ে কেরামের কাফেলা ইসলামের জন্য সদা সর্বদা প্রস্তুত রাখবে, দ্বিতীয় ব্যাখ্যা হলো সেই রিজালুল্লাহর সেই জামাতটা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে হক্কানি উলামায়ে কেরামের যে কাফেলা আছে এই কাফেলার মাধ্যমে আল্লাহ তার দিনকে হেফাজত করবেন বলে সুবহানাল্লাহ। মহতারাম হাজির, তো এই কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ আল্লাহ মানব জাতিকে হেদায়ত করার জন্য তিনি যেভাবে কিতাব পাঠাইছেন, কিতাবকে বোঝানোর জন্য তার সঠিক ব্যাখ্যা উম্মতের সামনে উপস্থাপন করার জন্য আল্লাহ হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাফেলাকে পাঠাইছেন, যাতে করে আল্লাহ প্রদত্ত কিতাবের কোনো অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা কেউ না করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সেই কিতাবুল্লাহর আল্লাহর কিতাব সময়ের সঠিক ব্যাখ্যাকে উম্মতের মাধ্যমে প্রচার করাইছে। আমাদের নবী যেহেতু আখের নবী, শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না, কয় সেই নবী উম্মতের মাধ্যমে, উম্মতের উলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের হেফাজত করবেন। এই জন্য দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার পর সাহাবায়ে কেরামের জমানা আসছে, কেউ কোরআন হাদিসের উল্টা ব্যাখ্যা করে জমিনের ভিতর টিকতে পারে নাই। সাহাবায়ে কেরামের পরে তাবিঈনদের জমানা আসছে, তাবিঈনদের জমানার ভিতরও কোরআন এবং হাদিসের উল্টা ব্যাখ্যা করে অপব্যাখ্যা করে দুনিয়ার জীবনে কেউ প্রতিষ্ঠিত হতে পারে নাই। তাবে তাবিঈনের জমাত চলে গেছে, তাবে তাবিনের জামাত আসছে, ওলামায়ে মুহাদ্দিসের জামাত আসছে, ওলামায়ে মুস্তাহিদের জামাত আসছে, প্রত্যেক জামানার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামের এমন একটা কাফেলাকে উম্মতের রাহবরির জন্য নিযুক্ত করে দিয়েছেন যাদের সামনে কোরআন এবং হাদিসের উল্টা ব্যাখ্যা করে অপব্যাখ্যা করে তারা জমিনের ভিতর তাদের অস্তিত্বকে প্রতিষ্ঠিত করতে পারে নাই, তাদের মতামতকে দুনিয়ার ভিতর প্রতিষ্ঠিত করতে পারে নাই। বরং যারা হক সন্ধানী, সঠিক পথে দিশারি, তারা সেই হকদারে ওলামায়ে কেরামের মাধ্যমে তারা দিনের যে সঠিক ব্যাখ্যা, দিনের যে সঠিক রেখা ওলামায়ে কেরাম সেই উম্মতের সামনে দরদের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা সেভাবে দিনের হেফাজত করে আসছে। মোহতারাম হাজির, আজকে মাদ্রাসায় মার্কাজ হলো এই মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের একটা শাখা। পৃথিবীর ভিতর যত কওমি মাদ্রাসা আছে
সমস্ত কওমি মাদ্রাসাগুলো হলো দারুল উলুম দেওবন্দের একটা শাখা। দারুল উলুম দেওবন্দ সম্পর্কে আমরা মুসলিম উম্মাহ মুসলমান যারা আছি মোটামুটি যারা দ্বীনের সাথে সম্পর্ক রাখে তারা দারুল উলুম দেওবন্দ সম্পর্কে মোটামুটি আমাদের একটা ধারণা আছে। দারুল উলুম দেওবন্দ তো সেই জামাতের নাম, সেই কাফেলার নাম। কদিন রক্ষা করার জন্য যখন জিহাদের প্রয়োজন হয়েছে তখন তারা জিহাদ করছে, যখন জেলখানে যাওয়ার প্রয়োজন হয়েছে তখন তারা জেলখানে গেছে, যখন দাওয়াতের প্রয়োজন হয়েছে তখন তারা দাওয়াতে গেছে, যখন সিয়াসতের প্রয়োজন হয়েছে রাজনীতির প্রয়োজন হয়েছে তারা রাজনীতির মাঠে ছিল, যখন যেখানে হাদিসের দরস দেওয়ার প্রয়োজন হয়েছে সেখানে তারা হাদিসের দরস দিয়েছেন। অর্থাৎ যেখানে যেটা প্রয়োজন, যেই জমানার জন্য যেটা প্রয়োজন ছিল, যেই চাহিদা ছিল, ওলামায়ে দেওবন্দ সেই চাহিদাকে করছেন পূর্ণ করছেন। মোহতারমা, দারুল উলুম দেওবন্দ সম্পর্কে আমি আমার নিজ কানে, আপনারা জানেন যে আমাদের বাইতুল্লাহ কেবলা, বাইতুল্লাহর পূর্বের কেবলা, সমস্ত নবীদের কেবলা হলো বাইতুল মুকাদ্দাস। আমি যখন 97 সালে দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করি সে লেখাপড়া অবস্থায় সেই বাইতুল মুকাদ্দাসের খতিব দারুল উলুম দেওবন্দের মেহমান হিসেবে আসলেন এবং তিনি মাগরিব থেকে এশা পর্যন্ত আরবিতে তিনি আমাদের উদ্দেশ্যে, ছাত্রদের উদ্দেশ্যে একটা মূল্যবান তাকরির পেশ করলেন, মূল্যবান নসিহত করলেন। সেই নসিহতের ভিতর সেই বাইতুল মুকাদ্দাসের সম্মানিত খতিব তিনি বললেন, দেখেন আমি বাইতুল মুকাদ্দাসের খতিব হওয়ার সুবাদে পৃথিবীর এমন কোনো মুসলিম রাষ্ট্র নাই যে রাষ্ট্রে আমাকে মেহমান হিসেবে নেওয়া হয় নাই। আমি দেখে আশ্চর্য হয়েছি যে পৃথিবীর যেই মুসলিম কান্ট্রির ভিতরে আমি গেছি, যেখানেই গেছি, এমন কোন জেলা, এমন কোন থানা, এমন কোন জায়গা আমার দৃষ্টিগোচর হয় নাই, এমন কোন জায়গার ভিতর আমি এমনটা দেখি নাই যেখানে দারুল উলুম দেওবন্দের খেদমত আল্লাহ রাব্বুল আলামিন অব্যাহত রাখেন নাই বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, তার অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে পৃথিবীর এমন কোন জায়গা নেই, এমন কোন দেশ নেই যে দেশের ভিতর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার খেদমত নেই, সেটা রাজনীতির লাইনে হোক, সেটা দরস এবং তাদরিসের লাইনে হোক, সেটা কিতাব লেখার মাধ্যমে হোক, সেটা তাফসিরের মাধ্যমে হোক, সেটা কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে হোক, সেটা খানকার মাধ্যমে হোক, অর্থাৎ ইসলামের যত শাখা আছে, ইসলামের যত শোভা আছে প্রত্যেকটা শোভার ভিতর দারুল উলুম দেওবন্দের খেদমতকে আল্লাহ রাব্বুল আলামিন কি রাখছেন, জীবন্ত রাখছেন, তাদের মাধ্যমে ইসলামটাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখছেন এবং কিয়ামত পর্যন্ত সেই ওলামায়ে দেওবন্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের সঠিক ব্যাখ্যা, সঠিক বিশ্লেষণ, সঠিক মাসালাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত রাখবেন। এই জন্য আমাদের উস্তাদ যিনি মারা গেছেন আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম প্রদান করুন, যিনি দারুল উলুম দেওবন্দের ইবনে মাজার শরীফের উস্তাদ আল্লামা রিয়াসত আলী বেজনুরি রহমতুল্লাহ আলাই, যার কাছে আমরা সরাসরি হাদিসের ষষ্ঠ নম্বর কিতাব, যে কিতাবের হাদিস আপনাদের সামনে পড়েছি, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিনা আল হক লা ইয়াখযুলু মান খযালাহুম হাত্তা তাকুমাস সাআ, এই হাদিসটা আমি যে হুজুরের কাছে পড়েছি, যে কিতাবের কাছে পড়েছি, সেই হুজুরকে এক ঐতিহাসিক প্রশ্ন করেছিল যে হুজুর দেওবন্দ কি জিনিস, দারুল উলুম দেওবন্দ কি। তখন আমার উস্তাদ আল্লামা রিয়াসত আলী বেজনুরি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে তোমরা দেওবন্দ সম্পর্কে জিজ্ঞাসা করতেছ, দেওবন্দের আকাবির সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করতেছ, তাদের দৃষ্টান্ত হলো দেওবন্দের প্রত্যেকটা ধূলিকণাকে পৃথিবীর এক একটা সূর্যের সঙ্গে যদি তুলনা করা হয় তাহলেও সে দেওবন্দের ধূলিকণার সেই মর্যাদা কি হবে না, পরিপূর্ণ হবে না বলে সুবহানাল্লাহ। তার দৃষ্টান্ত দেখাইলেন, দেখো মাওলানা ইলিয়াস রহমতুল্লাহকে দেখো, সে দেওবন্দের একটা ধূলিকণা, আল্লাহ সারা পৃথিবীর মাধ্যমে তার মাধ্যমে দাওয়াতের কাজ করাইছেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহকে দেখো, যিনি শুধু অনারব নয় আরব অনারব সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শাইখুল হাদিস
আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহর মাধ্যমে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম যার কাছ থেকে বুখারী শরীফের দরস নিয়েছেন, যার কাছ থেকে হাদিসের দরস নিয়েছেন, তোমরা সেইগুলো হাদিস আল্লামা জাকারিয়াকে দেখো, কো আল্লাহ তার দ্বারা সারা পৃথিবীর জন্য কো হাজার হাজার উলামায়ে কেরামের জন্য হাদিস শিখার ব্যবস্থা করে দিয়েছে। তোমরা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লাগে দেখো, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীর ভিতর যত খানকা আছে, হক্কানি যত খানকা আছে, সমস্ত খানকার সিলসিলা তো থানভী রাহমাতুল্লাহ লাই, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ লাই, তোমরা তাদের দিকে তাকো। এই জন্য আমার উস্তাদ আল্লামা রিয়াসউদ্দিন বিজদুনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ক দারুল উলুম দেওবন্দের প্রত্যেকটা ধূলিকণা হলো পৃথিবীর এক একটা সূর্যের মতো পূর্য, যেমন নাকি পৃথিবীকে আলোকিত করে এমনই ভাবে দারুল উলুম দেওবন্দের এক একটা কৃতি সন্তান, এক একটা ফুল ক পৃথিবীর যে আনাচেকান আছে যেখানেই গেছে ক তারা বিভিন্ন মসজিদ মাদ্রাসা খানকা উম্মতের জন্য যেখানে দরকার সে দরকার অনুযায়ী উম্মতকে রাহবরি করার জন্য, উম্মতকে সঠিক পথে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিনের জন্য কবুল করেছেন। মোহতারাম হাজির শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাই তিনি মালিকি মাজহাবের একটা কিতাব মুআত্তা মালিক তার সরা লেখলেন, অনেক বড় সরা লেখলেন আওদাজুল মাসালেক। এই কিতাব তিনি তো, আমরা তো হানাফি মাযহাবের লোক, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো হানাফি মাযহাবের লোক, কিন্তু তার কিতাবটাকে এত বড় করে লেখলেন আওদাজুল মাসালেক। সে আওদাজুল মাসালেক লেখার পরে যখন নাকি এটা ইমামুল হারামাইনের হাতে ঘুষলো, তখন ইমামুল হারামাইন বাইতুল্লাহর ইমাম, মসজিদ নববীর ইমাম এবং সৌদির গ্র্যান্ড মুফতিরা হুজুরের কাছে মুআত্তা মালিক পড়ার জন্য তখন সৌদি সরকারের কাছে আবেদন করলো যে আমরা এই হুজুরের কাছে আমাদের মাযহাবের কিতাব মুআত্তা মালিক পড়ব। সৌদি সরকার কথা শুনতে দিতেছি, সৌদি সরকার সেটা অনুমোদন দিল। যখন নাকি হিন্দুস্তানে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহর কাছে আসলো, তিনি তিনটা শর্ত রাজি হলেন। এক নম্বর শর্ত হলো, আমি যে কয়েকদিন আমার মনে চায় সেই কয়েকদিন পড়াবো, আমাকে অতিরিক্ত থাকার জন্য আমাকে পীড়াপীড়ি করবো না। আর দুই নম্বর শর্ত হলো, আমি এক জায়গায় বসে পড়াবো মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা আতহারের যে জালিটা আছে এই জালির ভিতর বসে পড়াবো, অন্য কোথাও আমি যেতে পারবো না। আর তিন নম্বর শর্ত হলো, আমাকে যতদিন আমি তোমাদেরকে পড়াবো এই পড়ানির সময় রোজা শরীফটাকে পরিষ্কার করার জন্য তোমরা অন্য কোনো খাদেমকে ব্যবহার করতে পারবে না, আমি জাকারিয়া নিজে রোজা শরীফটাকে করব, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করবো বলে সুবহানাল্লাহ। তিনটা শর্ত মঞ্জুর করা শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি রাষ্ট্রীয় মেহমান হিসাবে সেই মসজিদে নববীতে নিয়া সৌদি যত গ্র্যান্ড মুফতি আছে, যত বড় বড় আলেম ওলামারা আছে, সমস্ত আলেম ওলামারা ছাত্র হইয়া তার দর্শে বসল। সবচেয়ে মজার বিষয় এবং আশ্চর্য বিষয় হলো, যতদিন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাই রোজা শরীফের ভিতর পড়াইছেন, মুআত্তা মালিক পড়াইছেন, ততদিন পর্যন্ত তার তিন নম্বর শর্ত ছিল তিনি কি করবেন রোজা শরীফটাকে নিজে পরিষ্কার করবেন। তখন সে রোজা শরীফটাকে পরিষ্কার করার জন্য শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাই তিনি কোনো ঝাড়ু ব্যবহার করেন নাই, তিনি হাত ব্যবহার করেন নাই, বরং শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাই তার দাড়ি মুবারক দ্বারা তিনি রোজা শরীফকে কি করছেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কত বড় এশকে রাসুল হওয়ার পর, কত বড় আশেকে রাসুল উলামায়ে দেওবন্দ হওয়ার পর সেই রৌদা শরীফকে পরিষ্কার করার জন্য দুনিয়ার কোন বস্তুকে তারা কাজে লাগালেন না, বরং তার দাড়িটি দ্বারা, তার দাড়ি মুবারক দ্বারা সে রৌদা শরীফকে পরিষ্কার করলেন। সেটাই হলো উলামায়ে দেওবন্দের, উলামায়ে দেওবন্দের কাফলেই হলো এরা তারা। আজকে সেই উলামায়ে দেওবন্দ সম্পর্কে বিভিন্ন বিষোদ্ধার করা হচ্ছে, বিভিন্ন অপপ্রচার করা হচ্ছে, বিভিন্ন ভুল ব্যাখ্যা জাতির সামনে পেশ করা হচ্ছে। বিশেষ করে এই জমানা সবচেয়ে বড় শয়তানের দল, মূর্খের দল
আহলে হাদিসরা যেভাবে উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে তাদের পিছনে সহি হাদিসের নামে সহি ইসলামের নামে যে সমস্ত রিউমার যে সমস্ত অপপ্রচার যে সমস্ত ভুল আমলগুলো আমাদের সামনে বিভ্রান্ত করতেছে উলামায়ে দেওবন্দের সামনে যদিও তারা প্রতিষ্ঠিত হতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন এই জাতি থেকেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবেন কারণ উলামায়ে দেওবন্দ যতদিন দুনিয়ার ভিতর বেঁচে থাকবে কেউ ইসলামের অবব্যাখ্যা ইসলামের ভুল ব্যাখ্যা করে কেউ দুনিয়ার ভিতর প্রতিষ্ঠিত হতে পারে নাই তো আহলে হাদিসরা পারবে না অন্যান্য ভণ্ড অন্যান্য বাতিলপন্থীরাও পারবে না কারণ উলামায়ে দেওবন্দের ইতিহাস হলো যখন ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়ানোর প্রয়োজন হয়েছে তখন তারা জিহাদের ময়দানে নেমে তারা কি করছেন জিহাদের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে ব্রিটিশকে দৌড়াইছে ইংরেজদেরকে দৌড়াইছে যখন নাকি খতমে নবুয়তের পর আঘাত আসছে গোলাম আহমদ কাদিয়ানি তৈয়ার হয়েছে তখন সেই গোলাম আহমদ কাদিয়ানিকে তার ভ্রান্ত মতবাদকে প্রতিরোধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই উলামায়ে দেওবন্দের এক কৃতী সন্তান এক দুলিকনা আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহিকে দাঁড় করাই দিছে যে আতাউল্লাহ বুখারীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খতমে নবুয়তের আকীদাকে দুনিয়ার ভিতর সুপ্রতিষ্ঠিত করছেন এমনই ভাবে উলামায়ে দেওবন্দের আমলে যখন নাকি সাহাবাদের দুশমন দুনিয়ার ভিতর আত্মপ্রকাশ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে দেওবন্দের মাধ্যমে সেই সাহাবাদের দুশমনদেরকে আল্লাহ এই জমিনের ভিতর প্রতিষ্ঠিত করছেন এবং সেই সাহাবাদের দুশমনরা কোনোদিন আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোন প্রান্তের ভিতর তারা দিনকে প্রতিষ্ঠিত করবে না কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো তারা সাহাবা বিদ্বেষী ওই সেই সাহাবা বিদ্বেষী জামাতও আমাদের সমাজের কাছে গ্রহণযোগ্য হতে পারে না এটাও হলো উলামায়ে দেওবন্দের অংশ মোহতার মহাজন আজকের এই মাদ্রাসায় মার্কাজ উন্নত আমাদের ছাত্র মুফতি মনিরুল ইসলাম ফুলপুরি আমার আলাউদ্দিন মাদ্রাসার ছাত্র শুধু মুফতি মনিরুল ইসলাম ফুলপুরি না এই আলাউদ্দিন মাদ্রাসার ছাত্র বহু ছাত্র বহু মোহতারিম বহু প্রতিষ্ঠান এলাকার ভিতর আছে শুধু শ্রীপুর না সারা বাংলাদেশে এমন কোন থানা পাওয়া যাবে না যে থানার ভিতর আমাদের ফারেকের ছাত্ররা ইসলামের খেদমত করতেছে না আজকে একটা ছেলে এখানে ফারেক হইয়া যে বড় সাহসের পরিচয় দিছে এবং যে বড় মজবা তিনি তৈরি করছে আজকে সেই মাদ্রাসায় মার্কাজ উন্নত আপনারা যারা আছেন অনেকে বিরোধিতা করেন অনেকে হিংসা করেন আসলে আল্লাহ এক শ্রেণীর মানুষকে হিংসার জন্য বানাইছেন তাদের কাজ কোনো হিংসাই করা আরেক শ্রেণীর মানুষকে বানাইছেন সমালোচনা করার জন্য তাদের কাজ হলো সমালোচনা করা কিন্তু আল্লাহ কিছু আলেম ওলামাদেরকে তৈরি করছেন দুনিয়াতে পাঠাইছেন যাদের কাজ হলো দিনের প্রতিষ্ঠান করা দিনের কাজ করা দিনের নেতৃত্ব দেওয়া অর্থাৎ কে কি বললো এই দিকে মাথা দেওয়ার কোনো সুযোগ নাই যারা যোগ্য লোক তারা কখনো মানুষের সঙ্গে হিংসা করে না মানুষের কি করে না সমালোচনা করে না আজকে তার ব্যাপারে অনেকে অনেক মন্তব্য করা যাবে কিন্তু আজকে এই মাদ্রাসাটার উসিলায় এত বড় একটা মজমা উলামায়ে কেরামের এত বড় একটা মিলন মেলা এটা তো মাদ্রাসাকে কেন্দ্র করে হয়েছে রে ভাই এই মাদ্রাসা থেকে আজকে দুই চারজন ছেলে যদি হাফেজ কোরআন হয় আল্লাহ রাব্বুল আলামিন কি এই মাদ্রাসার ছেলেকে হুসাইন আহমদ মাদানির মতো মাদানি তৈরি হতে পারে না আশরাফ আলী তালুকদারের মতো ব্যক্তি তৈরি হতে পারে না কাসেম রানুজাবের মতো ব্যক্তি তৈরি হতে পারে না রশিদ আহমদ গঙ্গার মতো ব্যক্তি তৈরি হতে পারে না আল্লাহ তো এমন এক দুইজন ছেলেকে এমন ভাবে কবুল করতে পারেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সারা আলমের জন্য ইসলামের জন্য ইসলামের খেদমতের জন্য কবুল করতে পারেন এই জন্য কোন দিনই প্রতিষ্ঠানের আমরা বিরোধিতা করব না তাদের সমালোচনা করব না হিংসা করব না যদি সম্ভব হয় আল্লাহ আমাকে যতটুক যোগ্য দিয়েছেন আল্লাহ আমাকে যতটুক ক্ষমতা দিয়েছেন আমার যোগ্যতা দেয়া আমার ক্ষমতা দেয়া আমি একটা দিনে প্রতিষ্ঠান সাজাই দিনের একটা ফুলের বাগান সাজাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো তাদেরকে দিনের জন্য কবুল করেন যাদের ভিতর এখলাস লিল্লাহিয়ত কিছুটা যদি না থাকে তার দ্বারা দিনের কাজ হয় না এই জন্য এলাকাবাসীকে বলবো আপনারা এই মাদ্রাসার দিকে একটু বিশেষভাবে নজর রাখবেন আমাদের ছাত্র মনিরের দিকে খেয়াল রাখবেন যদিও সব বয়সে ছোট এবং হেগলা পাতলা কিন্তু তার সাহসটা তো অনেক বড় এত বড় মজমা আজকে তার একা মেহনতের মাধ্যমে যে সম্ভব হয়েছে এই জন্য আমরা তাকে সাধুবাদ জানাবো এবং তাকে ধন্যবাদ দেব আমরা যদি তাকে সহযোগিতা নাও করে আল্লাহর হস্তে আল্লাহ হস্তে আমরা তার বিরোধিতা করবো না আমরা তার সঙ্গে হিংসা করবো না আল্লাহ রাব্বুল আলামিন
এই মাদ্রাসাকে এবং আমি যে কয়েকটা কথা বললাম এই কথাগুলোর উপর সহি কথা যেগুলো বলছি এগুলো আল্লাহ আমাদের উপর আমল করার তৌফিক দান করুন আর যদি কোনো ভুল কথা বলে থাকি ভুল ব্যাখ্যা থেকে যাচ্ছে আল্লাহ আমাদের দিল থেকে সেটাকে মিটিয়ে দেন এবং এই কথাগুলোর উপর আগে আমাকে তারপর সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ